যে খবরগুলো চেপে গিয়ে হারিয়ে যাওয়া হয়। এই কদিন আগে কেসটা মনে আছে, সুইয়াস রাম কি পরশুরাম পুরিয়া, সুইয়াস পরশুরাম পুরিয়া বুঝিয়াখোর বড় লোকের বাচ্চা, ঠিক আছে, সে জাগুয়ার গাড়ি চালাচ্ছিল, জাগুয়ার গাড়ি দিয়ে পিষে দেয় বাঙালি বোন শাশ্বতী দাসকে, পিষে দেয়, স্পট ডেড। কবে? 8ই আগস্ট, এই সেদিন 8ই আগস্ট, এই সবে গেছে 8ই আগস্ট, সবে গেছে সুইয়াস পরশুরাম পুরিয়া, পরশুরাম পুরিয়া, ঠিক আছে, 8ই আগস্ট সে খুন করেছিল বাঙালি বোন শাশ্বতী দাসকে। আজকে 19 তারিখ, সে গতকাল জামিন পেয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই ব্যবস্থায় একজন সুইয়াস পরশুরাম পুরিয়া, একজন সুইয়াস পরশুরাম পুরিয়া, সে বাঙালি বোন শাশ্বতী দাসকে 8 তারিখে খুন করে 18 তারিখে জামিন পেয়ে যায়, বুঝতে পেরেছ? বাঙালি, তোমার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কলকাতার ঘটনা 8 তারিখে হয়েছিল, 7/8, আমি রিপোর্টিং দেখলাম, রিপোর্টিংয়ে তো তারিখ যেটা দেওয়া থাকে 7/8, এই সেদিন হয়েছিল, আমরা জানি, সকলে আমরা কাটিং দেখেছিলাম, বর্তমানে বড় করে রিপোর্ট হয়েছিল, জাগুয়ার গাড়ি করে আসছিল, জাগুয়ার, একদম জাগুয়ার BMW, মানে ফুল ওদের পাড়া, ঠিক আছে, জাগুয়ার BMW-র পাড়া, বুঝতে পেরেছো তো, জাগুয়ার BMW-র পাড়া, শিখর রজনীগন্ধার পাড়া, হ্যাঁ, প্রভুজি হলদিরাম আর বিকানির ভুজিয়ার পালা পাড়া, সেখানে কি ভুল করে আমাদের বাঙালি বোন শাশ্বতী দাস, 40 বছর বয়স, আমার বয়স 41, তার বয়স 40, সে রাস্তার পাশে ছিল, স্পট ডেড, VIP বাজার এলাকার বোন, তার ফ্যামিলি বুঝতেই পারছ, তার ফ্যামিলির তো কেউ সুইয়াস পরশুরাম পুরিয়া নয়। এই কেসগুলো প্রতিটি বাঙালি কিন্তু এখন দেখতে শুরু করেছে, বাংলা পক্ষ নজরে আনতে শুরু করেছে, আগে না এরকম এরকম ভাবে হয়ে যেত, আগে এমনি হয়ে যেত, এখনো এমনি হয়ে গেল, কিন্তু এই যে লাইভটা করছি, প্রতিটি বাঙালিকে জানিয়ে দিন, 10 দিনের মধ্যে বাঙালি নারী শাশ্বতী দাসকে কলকাতায় উইথ ফুটেজ জাগুয়ার গাড়ি দিয়ে পিষে দিয়ে 8 তারিখে করে, 7/8 তারিখে এটা করে 18 তারিখে জামিন পেয়ে গেছে সুইয়াস পরশুরাম পুরিয়া, সুইয়াস পরশুরাম পুরিয়া। আমি জানতে চাই, এখানে তো অনেক সাংবাদিক আছেন, আমার লাইভ অনেক সাংবাদিক দেখেন, আমি জানি, ঠিক আছে, এদের ওপর রিপোর্ট করলে হয়তো বিজ্ঞাপনে সমস্যা হয়, ঠিক আছে, অনেক অনেক মহল থেকে সমস্যা হয়, হবেই, ঠিক আছে, তবু আমি জানতে চাই, এই সুইয়াস পরশুরাম পুরিয়া যে ছেলেটি জাগুয়ার চালাচ্ছিল, এদের কোন কোম্পানি, এদের কি ব্যবসা, এই বাংলার মাটিতে এদের কি ব্যবসা, এদের কোম্পানিটা কি, ঠিক আছে, এদের বাড়ি কোথায়, এরা কোথায় কোথায় সম্পত্তি করেছে, এরা কি ব্যবসায় সম্পত্তি করেছে, এরা এখন কি বেচে, যেটা হয়তো শাশ্বতী দাস যে খুন হয়েছে তার পরিবারও কেনে হয়তো, আমরা জানতে চাই, আমরা বয়কট করতে চাই, আমরা সুইয়াস পরশুরাম পুরিয়ার ফ্যামিলিকে একটা পয়সা দিতে চাই না, এবং আমরা বাংলা পক্ষ সুইয়াস পরশুরাম পুরিয়ার বাড়ির বাইরে একটি প্রতিবাদ করতে চাই, আমরা জানতে চাই কোথায় থাকে সুইয়াস পরশুরাম পুরিয়া, আমরা কোন রকম আইন এবং সংবিধান ভাঙবো না, কিচ্ছুর বিরোধী না, কিচ্ছুটি না, আইন আইনের পথে তো চলছে, আমরা দেখছি, তাহলে আইন আইনের পথে চলবে, কিন্তু প্রতিটি বাঙালি মনে রাখো, সুইয়াস পরশুরাম পুরিয়া, মনে আছে, বাঙালি সকলকে বলছি, বিশেষত যারা বাঙালি জাতীয়তাবাদী,
তোমরা দেখেছিলে কেসটা, মনে পড়ে কেসটা? কদিন আগে বড় করে ছাপা হয়েছিল, 10 দিন, 10 দিন, বুঝতে পেরেছ? এই হচ্ছে, বললাম না, সেই পাওয়ারের ওপর যে পাওয়ার দেখিয়ে দিল সুইয়াস পরশুরাম পুরিয়া। একটা মানুষ খুন হলো, একটা বাঙালি নারী খুন হলো, 10 দিনে জামিন, 10 ডেজ, ঠিক আছে? স্বাধীনতা দিবস গেল না মাঝে, মাঝে তো স্বাধীনতা দিবস গেল। তো আহারে, সুইয়াস পরশুরাম পুরিয়া একটা বাঙালি নারীকে খুন করেছে বলে জেলে থাকবে? একটা সুইয়াস পরশুরাম পুরিয়া তার একটা কোনো কোনো মান্যতা নেই? এরা এরা বাঙালি খুন কিয়া তো জেল, হ্যাঁ, উবি 10 দিন, বহুত নাইনসাফি হয়, বহুত অন্যায় হয়, তাই না? তো যাই হোক, অন্যায় আর বাড়েনি, বাঙালি নারীকে খুন করে সুইয়াস পরশুরাম পুরিয়া 10 দিনে জামিন পেয়েছে। এরকমই কেস বলতে চাই, ঠিক আছে? এই একটা বুটিক রয়েছে এবং বোধহয় এখানে ওটু হোটেল রয়েছে, ঠিক আছে? তাদের মালিকের ছেলে আমার মনে আছে সামথিং লোহারুকা, ঠিক আছে, আর সামথিং আগরওয়াল, ওদের দু তিনটে মিলে বন্ধু, ওদের দু তিনটে বন্ধু মিলে দিনের পর দিন তাদের যে গার্মেন্টসের বড় শোরুম আছে সেখানে সিসিটিভির মাধ্যমে শত শত, কথাটা বোঝো, যারা শুনছো শেয়ারটা করো, শত শত বাঙালি নারী তারা যে ট্রায়াল দিচ্ছে সেই ট্রায়ালের ভিডিও করেছে, শত শত, বুঝতে পেরেছ? তোমার বোন, আমার দিদি, এদের ন্যাংটা ভিডিও করেছে, করে ব্ল্যাকমেল করেছে, শত শত, এরাও জামিনে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা বলছি কত ব্যবসা বুদ্ধি জানিস ওদের, কত ব্যবসা বুদ্ধি! আমাদের হয়তো হিন্দু হওয়া শেখাচ্ছে, আমাদের হয়তো হিন্দু হওয়া শেখাচ্ছে, হয়তো এদের বাপরা 21-এ বলছিল দোসরা মেকে বা দেখলেগা পার্টির অংশ ছিল। কোথায় থাক আছো তুমি বাঙালি, বুঝতে পারছো? কোথায় আছো? এই কেসগুলো কিন্তু ফলো করার কেউ ছিল না, এই কেসগুলো জানানোরও কেউ ছিল না। এখন বাংলা পক্ষ এসে গেছে, প্রাথমিকভাবে আমরা জানাতে শুরু করেছি, এরপরের ধাপে আমরা এই প্রতিটি কেস ফলো আপ করবো। আমাদের শক্তি বাড়ান, আমাদের পাশে আসুন, আমরা কজন বিভিন্ন জেলায় ছুটব, তবে না আমাদের শক্তিটা তৈরি হবে, তবে একমাত্র পাবলিকের চাপে বাংলা ও বাঙালিকে, বাংলার মাটিতে বাঙালিকে খুন করে যারা, বাঙালির শ্লীলতা নিদর্শন করে যারা, তারা ছাড় পাবে না। একমাত্র তখন যখন বুঝবে যে বাঙালি এক হচ্ছে, বাংলায় বাঙালি এক হলে না সকলে ঘাবড়ে যাবে, বাংলায় বাঙালি এক হলে সকলে ঘাবড়ে যায়। আবার বলি, সুইয়াস পরশুরাম পুরিয়া সেই বাংলা ও বাঙালির শত্রু, বাঙালি বোনকে খুন করা, জাগুয়ার গাড়ি চালিয়ে বাঙালি বোনকে পিষে দেওয়া রাস্তায় সুইয়াস পরশুরাম পুরিয়া। আমি জানতে চাই এই পরশুরাম পুরিয়ার, আমি সাংবাদিক বন্ধুদের বলছি, FIR-টা জোগাড় করে দিন আমাদের। ওখানে ওখানে দেখলাম বলেছে যে উকিল বলেছে তাদের, ভেবে দেখুন একটু, নিজের কথা ভেবে দেখুন, আপনারা তো বাঙালি, আপনারা তো বাঙালি, একটু নিজের কথা ভেবে দেখুন। একটা খুন করে এসছেন, উকিল সেখানে বলছে যে গাড়ির এয়ারব্যাগ, আমি দেখলাম রিপোর্টে লিখছে আবার, গাড়ির এয়ারব্যাগ, একটু এয়ারব্যাগ যেগুলো বেরিয়ে আসে না, ওইটা একটু ফল্টি ছিল। আরে, সুইয়াস পরশুরাম পুরিয়া, গাড়ির এয়ারব্যাগ ফল্টি ছিল বলে বাঙালি নারী, ঠিক আছে, শাশ্বতী দাসকে পিষে দিয়েছে স্পট ডেড। এদের উকিলগুলো কত টাকার উকিল হবে বলুন তো, হ্যাঁ,
আপনি সারা জীবন সেটা আয় করতে পারবেন না। একদিনে যত ঢালবে, একদিনে যত ঢালবে সারা জীবনে তুমি আয় করতে পারবে না। যারা দেখছো সুইয়াস পরশুরাম পুরিয়া, বাংলা পক্ষ কিন্তু এগুলো আর ছেড়ে দেবে না, আর ছেড়ে দেবে না। এবং প্রতি জায়গায় বাঙালিদের বলছি, ঐক্যবদ্ধ হয়ে টিম গঠন করো, প্রতিটি জায়গায় বাঙালি বাঙালিকে রক্ষা করো। 10 দিনে জামিন পেয়েছে, 8 তারিখে, 7-8 তারিখে কোন, 18 তারিখে জামিন সুইয়াস পরশুরাম পুরিয়া, বুঝতে পেরেছ? 8 তারিখে, 7-8 তারিখে খুন, আমি বলছি এখন, আমি 7 না 8, ওটা নিউজ আইটেমটা এলো না, 7 বা 8 তারিখে জাগুয়ার দিয়ে পিষে দিচ্ছে, 18 তারিখে জামিন হচ্ছে। 10 দিন, 10 দিনে বাঙালি নারীকে খুন করলে জামিন হয়, আমি তাই তো বলছি। আচ্ছা সুইয়াস পরশুরাম পুরিয়া জায়গা, এই ধরো এক্ষুনি আমি দেখছি, দেখছে রশিদ, দেখছে অরুণাভ, দেখছে নাজিবুল দা, দেখছে কৌশিক নদিয়ার, কৌশিক বর্মন, সঞ্জু দেখছে, উত্তর দিনাজপুরের করমতুল্লা দেখছে, ঠিক আছে, সাগরিকাদি দেখছে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কেউ 10 দিনে জামিন পেতে, গাড়িতে কাউকে পিষে দিয়ে পেতে, একটু নিজেকে প্রশ্ন করো, খুন করে দিয়ে মানুষটার প্রাণ নেই, শাশ্বতী দাস এই পৃথিবীতে আর নেই, সুইয়াস পরশুরাম পুরিয়া তাকে শেষ করে দিয়েছে। এমনকি কেসটা যখন হয়েছে, প্রত্যক্ষদর্শীদের বয়ান ছিল, গাড়িতে আরো লোক ছিল, ছিটকে ছুটে ঢুকে যায় একটা অ্যাপার্টমেন্টে, মানে অনেক রকম গল্প ছিল, অনেক রকম গল্প ছিল সুইয়াস পরশুরাম পুরিয়া। আমরা আমরা কিন্তু একদম স্পষ্ট কথা, এই কেসগুলো যখন হবে, এবং এই কেসগুলোই হয়, ঠিক আছে, এই কেসগুলোই হয়, রোজ রোজ এই কেসগুলোই হয়, যেটা বাংলার বাইরে কোথাও হয় না। আচ্ছা আপনি দেখান তো, বিহারে, ইউপিতে, রাজস্থানে বাঙালিরা গিয়ে খুন খারাপি, ধরুন ধরুন জয়পুরে, ধরুন জয়পুরে একজন বাঙালি, একদম লেটেস্ট, ঠিক আছে, ধরুন কৌশিক বর্মন গাড়ি দিয়ে চেপে দিল ওখানে কাউকে, ওখানকার ওখানকার এক নারীকে, স্পট ডেড। এ জাগুয়ার গাড়ি যে করে ছিল, কৌশিক ধরো মার্সিডিজ গাড়ি করেছিল, একদম ধ্রাস করে মেরে দিল, অ্যাম্বাসাডার গাড়ি ছিল, মারুতি গাড়ি ছিল, 10 দিনে ফেরত আসতো, ফেরত আসতো 10 দিনে। জেনে রাখো, জেনে রাখো, এই বাংলায় বাঙালি এখনো 86%, সব টাকা মিলে, সব টাকা মিলে, ব্যবসার সব টাকা মিলে, বড়া বাজার তার সব টাকা মিলে কিন্তু 86% বাঙালিকে হারাতে পারবে না, একজোট হওয়া শুরু হয়ে গেছে, বলে দিও, বড় বাজারের গলিতে গলিতে বলে দিও, ঠিক আছে, আসানসোলের শিলিগুড়িতেও বলে দিও, হাওড়াতেও বলে দিও, বাঙালি কিন্তু এক হওয়া শুরু হয়ে গেছে, বাঙালিকে এখন নজর রাখছে, আগে জানতে, আগে জানতে, আগে জানতেই পারতে না, ঠিক আছে, আগে জানতে পারতে না, এখন জানছ, এরপরে প্রতিরোধ দেখবে, ঠিক আছে। বাঙালিকে খুন করলে, বাঙালিকে খুন করলে আগামীতে এখানে ধোপা নাপিত বাজার কিছু হবে না, ধোপা নাপিত বাজার কিছু হবে না, খাবার তখন বেঁধে এনো, অ্যামাজনে এনো, হ্যাঁ সুইগি করে এনো, হ্যাঁ সেগুলোও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হবে, লোক তো, ঠিক আছে,
ভুজিয়ার প্যাকেট তো নিজে হেঁটে হেঁটে আসবে না বাড়িতে, তাকে তো কোনটা লোক নিয়ে আসতে হবে, তাই না? বাঙালিকে খুন করলে, হ্যাঁ মিস্টার সুইয়াস পরশুরামপুরিয়া, সব হিসেব হবে, সব হিসেব রাখছে বাঙালি। এই সব ফেক কল সেন্টার, ঠিক আছে, একের পর এক বাঙালি নারীর সঙ্গে, ঠিক আছে, কি দেখলাম সেদিন, মানে সহবাসে প্রতিশ্রুতি, মানে ধর্ষণ র্যান্ডাম, এমনকি বিয়ে করে নেবার পর শ্বশুর শাশুড়ি পেটাচ্ছে, ড্রাইভার পেটাচ্ছে, বলছে বাঙালি বউটাকে অন্য জায়গায় দিয়ে আয়, করে নিজে দেশওয়ালি বিয়ে কর, ঠিক আছে, সব দেখছি আমরা। বড় বাজারে রোজ গালি খায় বাংলাদেশি শোনে, সব ঢুকছে, সব ঢুকছে, ঠিক আছে, সব হিসেব হবে, সব হিসেব হবে, বাঙালি এক হও, জয় বাংলা।